মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আমি কারোর নামে অভিযোগ করিনি। করিসনি তুই? তুই কারোর নামে কিচ্ছু করিসনি তাই না? তোর জন্যই তো সোমরাজদা নিজের বিরুদ্ধে অভিযোগ করেছে তিতির। তুলে, আর এখন তুই যাবি। তুলে চুপ কর, তুই ওখানে যাবি, চুপ কর তো মা। তুলে বেরো, তুলে আমার যা, যা তুই, তুলি তুলি আমায় ছাড়। আজ পর্যন্ত কেউ আমার ইচ্ছের বিরুদ্ধে আমাকে দিয়ে কোন রকম কোনো কাজ করাতে পারেনি, আজও পারবে না। সোমরাজ ব্যানার্জি লকআপে আছে বলে সকলের মনে হচ্ছে সোমরাজ ব্যানার্জি শাস্তি পাচ্ছে, আর আমি খোলা আকাশের তলায় দাঁড়িয়ে আছি বলে নিজে আমাকে এই শাস্তিটা দিয়ে গেলেন, সেটা কারুর চোখে পড়ছে না, কারুর না। সমাজ এবার থেকে তোকে সোমরাজের বউ হিসেবেই দেখবে, সোমরাজের বউই মানবে। সবাই বলছে তোর জন্য নাকি সোমরাজ জেলে গেছে, তোর নামে বদনাম দিচ্ছে। এই বদনাম মুছতে হবে, বুঝতে পেরেছিস? তার জন্য সোমরাজকে লক আপ থেকে বের করতে হবে তোকেই। বলেছিলাম না, যেটা হয়ে গেল সেটা কেউ খণ্ডাতে পারবে না। মেসির তো কোনো দোষ নেই, আর সোমরাজদা তাকেও তো খারাপ কিছু বলা যায় না, দুজনেই পরিস্থিতির শিকার। কিন্তু আমি সেটা দিদিকে কি করে বোঝাবো? আমার নিজের সব থেকে কাছের লোকেরা, ওই সোমরাজ ব্যানার্জি। তোমরা যেটা বলছো সেটা করা আমার পক্ষে সম্ভব নয়। তার মানে তিতির তুমি যাবে না, তাই তো? না, দোয়েল, তুমি আমাদের বাড়ির ছোট বউ, যদি তুমি তোমার ভাসুরকে ছাড়িয়ে আনতে পারো তাহলে তুমি প্রমাণ করতে পারবে যে তুমি আমাদের বাড়ির যোগ্য বউ। সেক্ষেত্রে আমি তোমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাব। আপনি কি ব্যবসা করছেন? আমার দিদিকে বস্তু যার বিনিময়ে আপনি শর্ত দিচ্ছেন, আর আমার দিদিকে ওই বাড়িতে না নিয়ে যাবার আপনি কে? আমার দিদি ওই বাড়িতে এমনি যাবে নিজের অধিকারে। ও যাবে না। ওর কোনো অধিকারই নেই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।